দেখেন তো স্টার্ট হয় কি না, হবে না? দেন তারপর স্টার্ট দিয়ে দেখেন হয় কি না। না না টাকা লাগবে না, টাকা না ভাই, ভাই আমরা ভাই ভাই বুঝছেন, অল্পের ভিতরে অল্পের ভিতরে মানে না থাকার ভিতর দিয়েও সহযোগিতা করছে, এটাই অনেক কিছু। এই ভিডিওটা আমি এই চ্যানেলে দেবো, ঠিক আছে? আর এটা আমার বড় চ্যানেল আর কি। খোলা তেল আর কি বিক্রি করছে না, গাড়ি সাথে না থাকলে তেল দিবে না পাম্প থেকে, এটা খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। ভাইয়ের বাইক কোনটা এটা? ভাইয়ের আসলে তেল শেষ হয়ে গেছে, যাওয়ার কোনো উপায় নাই। ভাইয়া ভিডিও করলে সমস্যা হবে আপনার কোনো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আমার এমনি তো অল্প আছে, আপনি যে একটা পাম্প পর্যন্ত যাইতে পারবেন অতটুক পর্যন্ত নিয়েন। হ্যাঁ নেন, আপনি নেন, আপনি নেন। হ্যাঁ মুখ দিয়ে টান দিয়ে আর একটু নিচে করেন। হ্যাঁ নিচে করে যাচ্ছে, যায় না? হাওয়া ঢুকছে, হাওয়া। হ্যাঁ এবার টান দেন, যাচ্ছে। এবার কি ব্যাপার, আমার নিজেরই তেল নাই নাকি? তেল আছে কিন্তু মাথাটা বাঁকা তো, এই জন্য পাচ্ছে না আর কি, এই যে বাঁকা হয়ে থাকে। এক মিনিট এক মিনিট, ওই মাথা সোজা আছে, হয় এই মাথা দেন। একই অবস্থা। আপনি একটু ধরেন, বেশি ঢুকাইলে আবার পাইবো না। ভাইয়ের নাম কি? আলিম, আলিনুর। আলিনুর ভাইয়ের আসলে তেল শেষ হয়ে গেছে, হবে না? হবে হবে হবে, উঠায় দেন উঠায় দেন। পাম্প পর্যন্ত যাইতেই পারলেই তো এনাফ। আচ্ছা ঠিক আছে, আসলে না থাকার ভিতর দিয়েও একটু হেল্প করলাম আর কি। আপনি আসছেন কোথা থেকে? নীলক্ষেত। পাইপের ভিতরে আছে নাকি আর? হ্যাঁ হ্যাঁ আছে আছে, পাইপের ভিতরেও আছে। নীলক্ষেত থেকে আসছেন না? যাবেন কোথায়? আসলিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লাগে নাই লাগে নাই। দেখেন তো স্টার্ট হয় কি না, হবে না? দেন তারপর স্টার্ট দিয়ে দেখেন হয় কি না। না না টাকা লাগবে না, টাকা না ভাই, ভাই আমরা ভাই ভাই বুঝছেন, অল্পের ভিতরে মানে না থাকার ভিতর দিয়েও সহযোগিতা করছে, এটাই অনেক কিছু। আপনি উপকৃত হয়েছেন তো নাকি? তাহলে আর লাগবে না, দরকার নাই, আপনি স্টার্ট দেন, স্টার্ট দেন। হাওয়া ঢুকছে মনে হয় না, তেল একদম শেষ হওয়ার কারণে স্টার্ট হচ্ছে না। চ্যানেলের কার্ড আছে, আমি আপনাকে একটা কার্ড দিয়ে যাই। এই যে এই নামেও কার্ড আছে, এই ভিডিওটা আমি এই চ্যানেলে দেবো, ঠিক আছে? আর এটা আমার বড় চ্যানেল আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসি ভাই। হ্যাঁ তা সাবধানে যাই না। আচ্ছা ওকে,
আলিনুর ভাইয়ের আসলে তেল শেষ হয়ে গেছিল। আমার সামনে এরকম হয় না, কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে দেখলাম যে এই ভাই আসলে অটো থেকে না হতাশা নিয়ে নামলো। তারপরে বলতেছে যে আসলে তার পাম্পে থেকে তেল দেয় নাই। তো বর্তমান দেশের যে অবস্থা, হরতাল অবরোধ, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন, এই সমস্ত কারণে আর কি দেশের এই অবস্থার কারণে খোলা তেল আর কি বিক্রি করছে না। গাড়ি সাথে না থাকলে তেল দিবে না পাম্প থেকে, এটা খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। এই জন্য উনি হতাশা হয়ে ফিরে আসছে। তারপরে দোকানে আমার সাথে দেখা আলিনুর ভাইয়ের, তারপর বললাম আমার কাছে কোনো পাইপ নাই, ওনার কাছেও ছিল না। পরে দোকানদার ভাই একটা পাইপ এনে ওনাকে দিল, ম্যানেজ করলো। সেই পাইপ দিয়ে উনি কিছুটা তেল আর কি ওনার বাইকের জন্য উনি নিয়ে নিল। তো যাই হোক, আমি অবশ্য নিজেই অল্প টাকার তেল ভরি, আগে অনেক বেশি টাকার তেল ভরতাম। যাই হোক, সেই কথা আর না বলি। অল্পের মধ্যে কাউকে সহযোগিতা করতে পেরে নিজেকে নিজের কাছেই ভালো লাগতেছে। টাকা দিতে চাইছিল, আমি বললাম যে না ভাই, আসলে এই জুলটা পথে ট্রাক আসতেছে, কাভার্ড ভ্যান, আমি বললাম না দরকার নাই, টাকার দরকার নাই আপনি। পরে আমার দোকানে একটা বিল হয়েছিল, উনি সেটাও দিতে চাইছে, আমি বলছি না ভাই দোকানের বিলটাও দিতে হবে না, আপনি আপনি পাম্পে গিয়ে, আশেপাশে পাম্পে গিয়ে তারপরে তেল ভরে নেন। বাইকাররা যারা আছেন, মানে বিশেষ করে বাইকাররা না বলতে বাইক যারা চালান ঢাকার শহরে, বিশেষ করে গ্রামেও মনে হয় এই সিস্টেম হয়েছে যে বাইক ছাড়া তেল দিবে না। তো অন্তত সাবধানে থাকবেন আর কি, যে বাইকের তেল এমন জায়গায় শেষ হবে যেখান থেকে আপনি আশেপাশে আর তেলের পাম্প পাচ্ছেন না। এমনটা হলে এখন এই মুহূর্তে আর কি দেশের যে অবস্থা, এই অবস্থায় আপনি তেল পাবেন না আর কি। সেজন্য চেষ্টা করবেন অন্তত পাম্পের আশেপাশে থেকে শেষ হওয়ার আগে কিছুটা তেল নিয়ে নেওয়ার জন্য, যাতে করে এই বিপদে আপনাকে না পড়তে হয়।